সালাম আলাইকুম। আমরা আসলে ড্রিপ ইরিগেশন কেন ব্যবহার করি সেটা আগে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে ড্রিপ ইরিগেশন মানে হচ্ছে অটোমেশন যে পানির ব্যবহার আমরা করছি। এখানে দেখেন এই পাইপের প্রত্যেকটার এক ফিট পরপর কিন্তু ফুটো করা আছে, দেখেন পানি পড়ছে। এখানে একটা গেট ভাল্ব আছে যেটার মাধ্যমে আমরা চাইলে এই পানিটাকে বন্ধ করতে পারি, আবার চাইলে অন করে দিতে পারি। এটার পাশাপাশি যেটা করতে পারি, আমরা কত স্পিডে পানি নিতে পারবো বা কতগুলো পানি দরকার সেটাও আমরা এখান থেকে মেজারমেন্ট করতে পারি। এখন এটার সুবিধা কি, এই দেখেন সারাক্ষণ পানি পড়ছে, তো আপনি গাছের অনুযায়ী যে গাছে যে পরিমাণ পানি দরকার সেটা আপনি সারাক্ষণ দিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে জায়গাটাকে পানি পড়ছে প্রায় এক ফিট জায়গা ভিজে যাচ্ছে, তার মানে আপনি যদি গাছটা এখানেও দেন তাতেও কোনো অসুবিধা নেই, সে পানি কিন্তু পেয়ে যাবে। তো আমরা এখানে ড্রিপ ইরিগেশনটা ব্যবহার করেছি, এক হচ্ছে পানির ব্যবস্থার জন্য, দুই হচ্ছে এই ড্রিপ ইরিগেশনে আমরা চাইলে লিকুইড ফার্টিলাইজারও কিন্তু এখানে দিতে পারবো। আপনারা দেখেছেন যে বিদেশে ব্যবহার হয় লিকুইড ফার্টিলাইজার, গাছের প্রত্যেকটা গোড়ায় গোড়ায় ওই সারগুলো চলে যায়। তো আমরা এই দুইটা সিস্টেমের জন্য ব্যবহার করেছি। পুরো ড্রিপ সিস্টেমটাতে সামনে একটা ফিল্টার দেওয়া আছে যেটার কারণে ময়লা পানি ঢোকে না, এবং এটার যে সুবিধা, আমি ধরেন রাতেও ঘুমাই আসি কিন্তু আমার পুরো গাছেই পানি দিচ্ছে, হলো এই পুরো সিস্টেম। ড্রিপ ইরিগেশনের জন্য যেটা পানির একটা রিজার্ভ ট্যাঙ্ক লাগে, তো আমরা রিজার্ভ ট্যাঙ্কটা কাছাকাছি দেই নেই, আমাদের যে নির্দিষ্ট ট্যাঙ্ক আছে যেটা থেকে আমরা পানি ব্যবহার করি ওইখান থেকেই নিয়ে এসছি, সেই কারণে আমরা মাটির নিচ দিয়ে এই পানিটা আসছে এখান থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা গেট ভাল্ব দিছি, আমরা চাইলে পুরো সিস্টেমটাকে অফ করতে পারি, চাইলে আবার এটাকে অন করতে পারি। তবে যে ফিল্টারটা আমরা ব্যবহার করি, এখানে দেখতেছেন একটা ফিল্টার দেওয়া আছে, এই ফিল্টারটা আপনার ট্যাঙ্কের পরে যে লাইনটা আসে সেখানে দিতে হয়। তো আমরা ওই ট্যাঙ্কটা অনেক দূরে, এখানে আমরা কাছাকাছি দিয়েছি ফিল্টারটা, এটার কারণে যত ছোট ছোট যদি ময়লা থাকে সেটাই ফিল্টারে এসে জমা হয়। কারণ হচ্ছে এই যে দেখছেন পানি এখানে পড়ছে, এই পানিগুলোর ফুটোগুলো খুব ছোটো, তো যদি ফিল্টার না হয়ে যায় কোনো কারণে, কোনো দানা থাকে বালুর, সেটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, এই কারণে ফিল্টারটা জরুরি। তো আমরা ফিল্টারটা এখানেই দিয়েছি, তো আপনারা যখন যে সিস্টেমে ব্যবহার করবেন সেভাবেই কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আর পুরো ড্রিপ সিস্টেমটা দেখতে পাচ্ছেন এই একটা থেকেই প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা গেট ভাল্ব আছে, আমরা প্রত্যেকটা লাইনের পানি একসাথে অন করতে পারি, আবার আলাদা আলাদা করে অন অফ করে ব্যবহার করতে পারি। তার মানে এই সিস্টেমের মাধ্যমে আপনার পানি খরচ কমবে, এক কারণ হচ্ছে আপনি নর্মালি যখন পানি দিবেন দেখবেন পুরো বেড ভিজাতে হয়, তো পুরো বেডে কী হয় সবগুলো পানি গাছের প্রয়োজন হয় না, কিন্তু আমরা যখন ড্রিপ ইরিগেশন দিয়েছি প্রত্যেকটা গাছের গোড়ায় দিচ্ছি, তার মানে প্রত্যেকটা গাছ আলাদা আলাদাভাবে এই খাবারটা পাচ্ছে এবং আমার পানির অপচয়টা কমে যাচ্ছে। হয়তো প্রাথমিক যে খরচটা আছে এটা বেশি, কিন্তু এটা তো আমি আর একবার ইউজ করবো না, মোটামুটি 8-10 বারের উপরে এটা ব্যবহার আমি করতে পারবো, কিন্তু আমি এদিক থেকে কিন্তু পানি খরচ কমাচ্ছি, লেবার খরচ কমাচ্ছি, প্লাস হচ্ছে আমার নির্দিষ্ট যে গাছের দরকার যতটুকু পানি দরকার ততটুকু দিতে পাচ্ছি। আশা করি এরকম সিস্টেম আপনার কৃষিতে ব্যবহার করবেন এবং আপনার কৃষিতে খরচ কমিয়ে আপনার উৎপাদন বাড়াবেন। আসসালামু আলাইকুম। কৃষি মানেই কৃষিবাদ।